সুদীপা, আমায় আমায় একবার শুধু ছুঁয়ে দাও প্রিয়, তোমার উষ্ণ পেলবতাটুকু প্রাণ ভরে অনুভব করি। আমার চারিদিকে করোনা আগ্রাসনের ভয়ার তো ঘেরা টোপ, মাথার ভেতর নৈসর্গিক স্নায়ু কোষ তপ্ত প্রবাহে ভার হয়ে আসছে প্রতিক্ষণ। ভীষণ ইচ্ছে করছে কাঁধের কাছে একটি বার হাত রাখো, চুলের অরণ্যে পাঁচটি আঙুলের বিলি কেটে দাও, চোখের পাতায় গভীর প্রশান্তি নেমে আসুক। গলার কাছে করোনার কণ্টকিত কণ্ঠহার ক্যাকটাস কাঁটার মতো বিঁধে আছে, ঢোক গিলতেও ভীষণ অস্বস্তি। দেখতে দেখতে দশটি দিন পেরিয়ে যায়, এ ঘরে এখন আর কেউ আসে না, এই যে ছোট্ট ঘরটি, লাগোয়া স্নানঘর, টয়লেট, মুখ ধোয়ার বেসিন, আইসোলেশনের এই পরিমণ্ডলটুকু ভয়াল নির্জনতায় অন্ধকার কবর। ছোট্ট টেবিলে ঢাকা দেয়া খাবার, ফল, জলের গ্লাস নৈসর্গিক নিস্তব্ধতায় পড়ে থাকে। এই নির্জন ঘরে নিভৃতে আমি একাকি পড়ে আছি, নিঃসঙ্গ, একা। কারো দেখা নেই, এখানে ঘড়ির কাঁটা নির্বাক বিস্ময়ে থমকে নিস্তব্ধ চেহারায়। গলার কাছে ব্যথাটা আরো তীব্রতর, জ্বরতপ্ত ললাট থার্মোমিটারে পারদের উচ্চতা 104 ছাড়িয়ে যায়, বুকের পাঁজর হাঁপড়ের মতো ওঠানামা করে, বিন্দু বিন্দু শ্বাস নিতে খুব কষ্ট, দম বন্ধ হয়ে আসতে চায়। এই স্থবির সময়ে সুদীপা, সুদীপা তুমি কাছে নেই, কারো দেখা নেই, নিঃসীম নির্জনতার নিমগ্ন আধারে ধীরে ধীরে আমি ডুবে যেতে থাকি। সুদীপা, তোমার দেখা পেলাম না এই স্থবির সময়ের ক্রান্তিকালে, তুমি তুমি ভালো থেকো প্রিয়, ভালো থেকো।